আমরা যদি আমাদের নিজেদের নিজেদের ধর্মের সৃষ্টিকর্তার উপরে ভরসা বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা এগুলো প্রকৃত অর্থে রাখতে পারি তাহলে তিনি আমাদের কখনোই তাদের কৃপা থেকে বঞ্চিত করবেন না আর এরকমই একটা দুটো নয় তিন তিনটে সত্যি ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদেরকে বলতে চলেছি যেই ঘটনাগুলো প্রচণ্ড রকমভাবে একটা মানুষকে পজিটিভিটি দেওয়ার পক্ষে যথেষ্ট নমস্কার শ্রোতা বন্ধুরা ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে লাইক করবেন পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক অলৌকিক দৈবিক অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান করা আছে সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন আর একটা রিকোয়েস্ট করবো যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন আমরা এই চ্যানেল আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক অলৌকিক দৈবিক অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও পাঁচটা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন তার ফলে তারা অনেক বেশি সতর্ক সজাগ হতে পারবেন আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন কোনো অসুবিধে নেই আর ঘটনাটা শোনার পরে যদি ভালো লাগে আপনাদের মতামত তো জানাবেনই তার সাথে লাইক অন্তত করে দেবেন কারণ আমাদের তো লাইক পেলে ভালো লাগেই তাছাড়া যারা ঘটনাগুলো পাঠাচ্ছেন তারাও যদি দেখে যে আপনাদের সেই ঘটনাগুলো ভালো লেগে লাগলো এবং আপনারা একটা লাইক করলেন কমেন্ট করলেন শেয়ার করলেন তাদেরও কিন্তু অনেক ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকে সেই সত্যি ঘটনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি এখন প্রথমে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে নয়ডা থেকে সৌমিতা দাস লিখে পাঠিয়েছে সৌমিতা দাস যে ঘটনাটা লিখেছে সেই ঘটনাটা তো আমি বলবই এছাড়া ওই ঘটনা সম্পর্কিত একটা ছবি এবং একটা ভিডিও উনি পাঠিয়েছেন সেটাও কিন্তু এই ঘটনার শেষে আপনারা দেখতে পাবেন তো পুরো ঘটনাটা আপনারা আশা করি মন দিয়ে শুনবেন এই ঘটনাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা খুব পজিটিভ ঘটনা তো ঘটনাটা মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা নিই তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে সৌমিতা বেসিক্যালি কলকাতারই মেয়ে কিন্তু দু সালে যখন ওর বিয়ে হয় তো বিবাহ সূত্রে কিন্তু নয়ডায় চলে যায় এবার ও যেটা লিখেছে যে ছোটোবেলা থেকেই কিন্তু এই সৌমিতার লোকনাথ বাবার সাথে একটা ভীষণ ভালো একটা আত্মিক সম্পর্ক ছিল মানে ভগবানের সাথে ভক্তের যেরকম একটা আপন সম্পর্ক হয় ঠিক সেই রকমই একটা সম্পর্ক ছোট্টবেলা থেকে কিন্তু লোকনাথ বাবার সাথে ওর ছিল ও ছোট থেকেই লোকনাথ বাবার কাছে ভীষণ আদর আবদার করতো মানে খুব ভালোবাসতো লোকনাথ বাবাকে তো এই এইভাবেই ওনার ছোট থেকে বড় হয়ে ওঠা এবার যাই হোক মানুষের জীবন তো কখনো একই জায়গায় থেমে থাকে না মানুষের জীবনে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে তো ওনারও আস্তে আস্তে উনি বড় হন দু হাজার সালে ওনার বিয়ে হয় তো সেই সময় বিয়ে তারপরে জীবন সব কিছুর মধ্য থেকে মানে ওনার লোকনাথ বাবার প্রতি সেই ভালোবাসাটা ছিল কিন্তু ওই যে আদর আবদার করা লোকনাথ বাবার সাথে কথা বলা এই ব্যাপারগুলো একটু আস্তে আস্তে কমতে থাকে ঠিক আছে মানে সংসার জীবনে প্রবেশ সেখানে একটা লাইফস্টাইল চেঞ্জ সব কিছুর মধ্য থেকে ওই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এইবারে এভাবে তো কিছুদিন চললো এরপর যখন করোনা আসে সেই সময়ে উনি বুঝতে পারেন যে কোথাও যেন সেই লোকনাথ বাবার সাথে ছোটবেলা থেকে যে আত্মিক যে সম্পর্কটা ছিল যে ভালোবাসা যে মনের যে টানটা ছিল সেটা যেন কোথাও একটু ম্লান হয়ে গেছে সেটা উনি রিয়ালাইজ করেন আচ্ছা এর মাঝে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে উনি যেটা লিখেছেন যে উনি যে ছোটবেলা থেকেই খুব দেখবেন অনেক মানুষের খুব স্ট্রিট ডগ হোক বা কোনো পশু প্রাণী তাদের প্রতি একটা অমক টান থাকে সেটা কিন্তু ওনার ছোটোবেলা থেকে ছিল না বাট ওই টাইমটায় দুজন সারমেয়কে কিন্তু ওনারা মানে বাড়িতে এনে রাখেন তো সেই সারমেয় দুজনের একজনের নাম হচ্ছে ওরিও আর একজন হচ্ছে রিকো তো এই যে দুজন যে সারমেয় ওনার বাড়িতে আসে তারাও কিন্তু খুব লোকনাথ বাবার ভক্ত ছিল এবং ওনারা মানে ওই এই সারমেয় দুজন যে কিভাবে লোকনাথ বাবাকে নিজেদের শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে তারও একটা ছবি কিন্তু উনি পাঠিয়েছেন তো সেটা আমি ঘটনার শেষে অ্যাটাচ করে দেবো আপনারা দেখতে পাবেন তো যাই হোক তো এইভাবে আর কি সময় চলছে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার আগে থেকে কিন্তু এরকম কোনো মানে সারমেয়দের প্রতি ভালোবাসা বা সেই মানে সেই অর্থে আর কি অ্যানিম্যাল লাভ বলতে যেটা বোঝো সেরকম কিন্তু কিছু ছিল না যাই হোক তো এইরকম ব্যাপারটা হয় তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওনার কিন্তু মানে আগে যখন ওনারা কলকাতায় থাকতেন তো ওখানে যে বাবার যে কচুয়া যে ধামটা রয়েছে চাকলা তো সেখানে কিন্তু ওনার বিয়ের আগে যেতেন হুম কিন্তু যখন বিয়ে হয়ে উনি দিল্লিতে চলে যান সেইখানে কিন্তু আশেপাশে কোথাও লোকনাথ বাবার মন্দির কিছু নেই ফলে ওনার না ওই টাইমটায় খুব লোকনাথ বাবাকে উনি মিস করতেন এবং মনে মনে বাবাকে ডাকতেন বাবার কথা চিন্তা করতেন বাবাকে ভালোবাসতেন বাবার সাথে কথা বলতেন তো এইগুলো সমস্ত কিছু হয় তো উনি মানে ভাবতে থাকলেন যে কি করে বাবা লোকনাথের কোনো মন্দির থন্দির এখানে রয়েছে মানে উনি যেখানে আর কি থাকেন নয়ডায় তো ওর আশেপাশে কি মন্দির আছে উনি খোঁজ করতে থাকেন কিন্তু খোঁজ করছেন কোথাও ওখানে লোকনাথ বাবার মন্দির আশেপাশে কোথাও নেই উনি সেই বিষয়ে কিছু জানতেও পারেন না তো এইরকমভাবেই খোঁজ করতে করতে উনি একদিন লোকনাথ বাবার এক মন্দিরের সন্ধান পেলেন সেটা কোথায় এবার সেটা একটু বলি উত্তরাখণ্ডের যে কৌশানি বলে যে জায়গাটি রয়েছে সেই কৌশানির কাছে একটা খুব রিমোট জায়গায় বলা যেতে পারে অব্বিজ জায়গায় সেখানে কিন্তু একটা লোকনাথ বাবার মন্দির উনি সন্ধান পান এবং সন্ধান যেই পান সেই উনি রিসার্চ করতে থাকেন এবার রিসার্চ বলতে বুঝতেই পারছেন যে গুগলে রিসার্চ করছে জানার চেষ্টা করছে যে সেই মন্দির কোথায় কি তো এত কিছু করার পরে ওনারা যেটা জানতে পারেন যে ওইখানে একটা সত্যিই লোকনাথ বাবার মন্দির আছে এবং সেটা নাকি ওই নর্থের দিকের একমাত্র লোকনাথ বাবার মন্দির সেই মন্দিরটা হচ্ছে শ্রী লোকনাথ ধাম বাগেশ্বর এবং লোকনাথ ধাম বাগেশ্বর লিখে যদি গুগলে সার্চ করা যায় তাহলে নাকি ওই মন্দিরটাই দেখায় তো উনি জানতে পারলেন যে ওইখানে মন্দির আছে এবার যেই মুহূর্তে উনি জানতে পারলেন যে ওই লোকনাথ ধাম বাগেশ্বরে ওই উত্তরাখণ্ডে মন্দির আছে ওনার মনটা কিন্তু একদম মানে সেখানে যাকে বলে সঙ্গে সঙ্গে চলে গেল যে উনি ভাবলেন যে বাহ আমি বাবা লোকনাথের মন্দিরের সন্ধান পেয়েছি তো আমি এবার যাব বাবার মন্দিরে বাবাকে দর্শন করতে তো খুব ভালো কথা তো আরও একটু ডিটেলে রিসার্চ করা যে কীভাবে যাবে কি করে কি করবে তো মোটামুটি আর কি একটা ওনারা ধারণা করে ফেললেন যে কিভাবে কিভাবে কি যেতে হবে কোথায় রয়েছে বাবার মন্দির তো ওনারা ভাবলেন যে লোকনাথ বাবার মন্দিরে যাবেন এবং তার জন্য ওনারা কৌশানি বলে যে জায়গাটা আছে সেখানেই নাইট স্টে করবেন তো এই সমস্ত কিছু চিন্তা করে ওনারা নয়টা থেকে ঠিক রাত বারোটার সময় নিজেদেরই গাড়ি নিয়ে পাহাড়ের কোলে সেই লোকনাথ বাবার ধামকে দর্শন করতে ওনারা বেরিয়ে পড়লেন তো উনি ওনার হাজব্যান্ড এবং ওনাদের যে দুই সারমেয় ছিল তাদেরকে নিয়ে চারজনে মিলে চললো লোকনাথ বাবাকে দর্শন করতে তো প্রথম দিন ওনারা নৈনিতালে গিয়ে ওঠেন এবার নৈনিতাল জায়গাটা তো খুবই সুন্দর একটা পাহাড়ি জায়গা তো সেইখানে উঠলেন এবং ওনাদের প্ল্যান ছিল যে নৈনিতালে তালে যেহেতু সেদিনই ওনারা বাড়ি থেকে বেরিয়েছিলেন তার আগের দিন রাত বারোটার সময় তো পুরো ড্রাইভ করে গিয়ে নৈনিতালে গেছে তো সেদিন তো মানে অনেক দেরি হয়ে গেছে সেদিন তো আর যাওয়া সম্ভব নয় তো সেই রাতটা ওনারা নৈনিতালে স্টে করে যান তো পরের দিন সকালবেলা ওনারা এই বাগেশ্বর ধামের উদ্দেশ্যে নৈনিতাল থেকে বেরিয়ে পড়েন এবার ওনারা যখন ওখান থেকে বেরিয়ে পড়েন তো গুগল ম্যাপ দেখে যাচ্ছে কারণ ওখানে তো আগে কেউ মানে ওনারা আগে যায়নি আর যেহেতু পাহাড়ি জায়গাটা দুর্গম জায়গা তো ওনারা ওই গুগল ম্যাপে লোকেশানটা দিয়ে ওনারা ড্রাইভ করা শুরু করেন এবার গাড়ি চলছে চলছে তো বিকেল পাঁচটা নাগাদ ওনারা মানে যে লোকেশনটার কি দেখাচ্ছিলো ম্যাপে তো ম্যাপে তো মানে পাহাড়ি জায়গা একেবারে এক্স্যাক্ট লোকেশানে তো আর দেখাতে পারবে না মোটামুটি কাছাকাছি একটা জায়গায় এসে লোকেশানটা দেখায় তো ভালো কথা ওখানে গাড়িটা থামিয়ে দিয়েছে ওখান থেকেই কিছুটা দূরে হয়তো হবে কারণ পাহাড়ি জায়গা অত মানে একদম মানে পরিষ্কার চওড়া রতো নয় যে সেখানে গাড়ি চলে যাবে যেটুকু বুঝতে পেরেছি যে একটা পাহাড়ি জায়গায় মন্দিরটা তো সেখানে এসে ওনার হাজব্যান্ড গাড়িটা থামিয়ে দিয়েছে তো দিয়ে ওখানে আশেপাশে বেশ কিছু আর কি অল্প বয়সী ছেলে মেয়ে ছিল তো তাদেরকে জিজ্ঞেস করেছে যে মন্দিরটা কোথায় তো অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই অল্প বয়সী ছেলে মেয়ে বা যারা ইয়ং জেনারেশনের ছিল তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তো তারা মানে সেই মন্দিরটা সম্পর্কে মানে কিছুই জানে না কিছু বলতেও পারছে না কোথায় মন্দির মানে এমনই হয়েছে যে তারা নামই হয়তো শোনেনি রকম টাইপে সেই মন্দিরের সম্পর্কে ওদের কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় না কিন্তু ব্যাপার হচ্ছে যে গুগলে গুগল ম্যাপে দেখাচ্ছে ওখানে মন্দির আছে এবং ওনারা রিসার্চও করে এসছেন যে এইখানেই মন্দির আছে এবার কি করবে পাহাড়ি জায়গা তার মধ্যে তখন বিকেল হয়ে গেছে মোটামুটি অক্টোবর মাস তো বেশ ঠান্ডা ঠান্ডা আর বেলাও তখন আস্তে আস্তে ছোটো হয়ে আসছে তো ওনার হাজবেন্ড না ভাবলেন যে এদেরকে জিজ্ঞেস করলে হবে না একটু পুরোনো লোকজন যারা আছে একটু বয়স্ক তাদেরকে জিজ্ঞেস করি কারণ মন্দির এখানে আছেই তাদের সাথে হয়তো কথা হলো বা যাদেরকে হয়তো জিজ্ঞেস করলো তারা হয়তো সেভাবে জানে না তো সেই চিন্তা করে ওনার হাজবেন্ড ওনার নাম সত্যজিৎ তো উনি কী করেন একটু যারা সিনিয়র লোক রয়েছে আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করেন তো তারা কিন্তু তাদের মধ্যে আর কি একজন তারা কিন্তু মন্দিরের রাস্তাটা দেখিয়ে দেন এবার মন্দিরের যে রাস্তাটা দেখায় সেই মন্দিরের যে রাস্তাটা ছিল আর কি সে সেই জায়গাটা কিন্তু একদম একটা দুর্গম রাস্তা মানে ওখান থেকে মন্দির দেখা যাচ্ছে তা কিন্তু নয় মানে যে জায়গাটায় গাড়িটা দাঁড় করানো হয়েছিল সেখান থেকেও আরও অনেকটা গিয়ে মানে পায়ে হেঁটে যেতে হবে মানে ট্রেকিং করা যাকে বলে পায়ে হেঁটে আর কি আফ দিকে আরও গিয়ে দুর্গম রাস্তা সেখানে হচ্ছে মন্দির তো সাথে এই যিনি আর কি ঘটনাটা পাঠিয়েছেন তিনি তিনি তো রয়েছেনই তার হাজবেন্ড এবং তারও দুটো সারমেও তো ওনার হাজবেন্ড গাড়ি থেকে একা নেমেই খোঁজখবরগুলো করছিলেন আর গাড়িতে ছিল সৌমিতা আর ওদের দুজন মানে পোষ্যপুত্র তো ওনার তখন ওনার হাজবেন্ড ভাবলেন যে আগে উনি গিয়ে দেখে আসবেন কারণ যে জায়গাটা বা লোকেশানটা আর কি ওনারা বললেন সেটা যথেষ্ট দুর্গম মানে যেটুক মানে দেখেও তো বোঝা যায় যে সেই জায়গাটা কীরকম হতে পারে তো ওনার হাজবেন্ড ঠিক করলেন যে আগে উনি গিয়ে দেখে আসবেন তারপরে এনাদেরকে নিয়ে যাবে ভালো কথা তো সেই চিন্তা করে ওনার হাজবেন্ড যাওয়া শুরু করলেন এবারে যে জায়গাটা আর কি মন্দিরটা যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু যাকে বলে বেশ দুর্গম আর কি রাস্তা আর প্রপার রাস্তা বলে কিন্তু কিছু নেই একদিকে হচ্ছে খাদ আর অন্যদিকে একটু ওই পাহাড়ের ঢালে যেভাবে পাহাড়ি জায়গায় চাষ ঠাস করা হয় সেরকম আর কি জায়গা তো উনি যাচ্ছেন যাচ্ছেন মানে প্রাকৃতিক পরিবেশটা নাকি খুব সুন্দর তো ওই পাহাড়ি জায়গায় লোকনাথ বাবার মন্দিরে উনি কিন্তু একটা ভিডিও পাঠিয়েছেন তো আমি ঘটনাটা বলার পরে সেই ছবিটা আর এই মন্দিরের ভিডিওটা আমি কিন্তু দিয়ে দেবো উনি পাঠিয়েছেন যাই হোক তো উনি যাচ্ছেন দেখতে দেখতেটা মানে খুব ভালো লাগছে আর কি ওনার যে ওই পথ ধরে উনি যাচ্ছেন কিন্তু পথটা কিন্তু এতটাও কাছে না মানে বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগে ওনার সন্তর্পণে ওই রকম পাহাড়ি দুর্গম রাস্তা পেরিয়ে পেরিয়ে যেতে এবার মোটামুটি যখন মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসছেন ওনার হাজবেন্ড সেই সময় উনি দেখছেন যে একজন পুরোহিত মশাই তিনি মানে ওই মন্দির থেকে একদম উনি বেরিয়ে আসেন বেরিয়ে উল্টো দিকে উনি ডাউন হিলের দিকে যাচ্ছেন তো ওই পুরোহিত মশাইকে রাস্তায় দেখে তো ওনার হাজব্যান্ড জিজ্ঞাসা করলেন যে এখানে মন্দির আছে তো তখন উনি বললেন যে হ্যাঁ এখানে লোকনাথ বাবার মন্দির আছে কিন্তু ওই জায়গাটা নাকি কেউ যায় না সেরকম ঠিক আছে মানে অতটা লোক জানেও না যাওবা যাও বা জানে মানে আশেপাশের লোকেরা তারা ওই বিশেষ তিথি পার্বণ ছাড়া অতটা আসেও না আর জায়গাটায় মোটামুটি কোনো ট্যুরিস্ট আসে না হুম তো তখন বলছে যে উনি একমাত্র পুরোহিত যিনি আর কি ওখানে মানে নিত্য পুজো করেন পুজো দিয়ে আবার উনি চলে আসেন মানে নিজে নিজের গ্রামে চলে যান তো এটা বলে আর কি উনি চলে গেল ওই যে পুরোহিত ভাষা ছিল সে দিয়ে নেমে চলে গেল তো ওনার হাজবেন্ড ভাবল যে আমি দূর এসেছি লোকনাথ বাবার মন্দিরটাকে একদিন দর্শন করে যাই তো উনি যখন যান আলটিমেটলি উনি বাবার মন্দিরের কাছে গিয়ে পৌঁছন তো দেখছে খুব সুন্দর একটা মানে ছোটোখাটো মন্দির মানে বেশ একটা মন্দিরের মধ্যে যেরকম একটা শান্ত পবিত্র ভাব থাকে সবই রয়েছে কিন্তু মন্দিরটা তালা দেওয়া মানে যেহেতু ওই পুরোহিত মশাই চলে গেলেন উনি তালা দিয়ে নিচে চলে গেছে ফলে উনি মানে দর্শন করতে পারেনি কিন্তু মন্দিরের ওখানে যেহেতু জায়গাটাও প্রচণ্ড দুর্গম তো উনি মনে মনে বুঝতে পারেন যে ওনার ওয়াইফ সৌমিতা বা দুই সারমেয় তাদের পক্ষে কিন্তু এখানে আসাটা বেশ টাফ তো হয়তো পারবেই না তো সেই জন্য উনি ছবি তুলে ভিডিও টিডিও করে আনে। উনি ওনার ওয়াইফকে দেখাবেন বলে তো যাই হোক তো এভাবে তো এদিকে তো এই সৌমিতা গাড়িতে বসে রয়েছে বসে ভাবছে যে বাবা কত দূর এটা মনের মধ্যে চিন্তা হচ্ছে যে বাবা দেখতে গেল এখনও ফিরল না যাই হোক তো ওনার হাজব্যান্ড তারপরে ওখান থেকে সন্তর্পণে ওই পাহাড়ি পথ দিয়ে উনি নেমে গাড়ির কাছে চলে আসে। তো এসে ওনার উনি ওনার ওয়াইফকে বলছেন যে দেখো এই বাবার মন্দিরে আমি গেছিলাম ঠিকই কিন্তু এরকম এরকম ব্যাপার পথে ঠাকুর মশাইয়ের সাথে দেখা হলো তো তিনিও বললেন যে এখানে অতটা কেউ আসে ঠাসে না আর আমি তোমার জন্য ছবি ভিডিও নিয়ে এসেছি তুমি এটা দেখে নাও কারণ রাস্তাটা খুবই দুর্গম আর যে মানে মানে পথটা আরও বেশি দুর্গম এই কারণে হয়ে গেছিলো কারণ তার কিছুদিন আগে খুব বর্ষা ঠর্ষা হয়েছিল ফলে বুঝতেই পারছেন যে মাটি প্রচণ্ড নরম মানে একটা জায়গায় পা দিলে পা হড়কে যাওয়ার চান্সেস কিন্তু প্রচুর ছিল তো এই কথাটা শুনে না মানে সৌমিতা বাবা লোকনাথকে এত ভালোবাসে লোকনাথ বাবারকে দর্শন করবে বলেই ও মানে একেবারে দিল্লি থেকে গাড়ি ড্রাইভ করে এখানে এসছে তো সেই লোকনাথ ও দর্শন করতে পারবে না এই বিষয়টা ভেবে না ওর প্রচণ্ড কান্না পায় ভীষণ মন খারাপ হয়ে যায় প্রচণ্ড কান্নাকাটি করে তো যাই হোক তো ওনাদের এবারে রাতের বেলা ওরা আবার কৌশানি ব্যাক করবে মানে কৌশানিতে যেহেতু নাইট স্টেটা ওনাদের করতে হবে তো এই অবস্থায় ওরা আবার কৌশানির উদ্দেশ্য ওখান থেকে বেরিয়ে পড়ে এনার তো প্রচণ্ড মন খারাপ স্বাভাবিকভাবেই এত প্ল্যানিং করেছিল যে বাবাকে দর্শন করবে যাই হোক তো কোনো রকমে ওরা আসে এবং ওদেরকে ওদের ওইখান থেকে কৌশানী ব্যাক করতে প্রায় রাত সাড়ে আটটা মতো বেজে যায় এবারে সাড়ে আটটা মতো যখন বেজে গেছে তো ওনার তো প্রচণ্ড মন খারাপ তো উনি কি করেছে মানে ফোনটাও আর উনি নিজের মানে হাতে করে নিয়ে উনি হোটেল রুম অবধি যায়নি তো ওনার মানে এই সৌমিতা আর দুটো যে সারমেয় ওদের দুজনকে ওরা ওনার হাজব্যান্ড হোটেলের ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে বলে যে দাঁড়াও আমি বাকি জিনিসপত্রগুলো নিয়ে আসছি কারণ গাড়ির মধ্যে বাকি ওদের লাগেজ ফাগেজ রয়েছে তো এবারে কি করেছে দরজাটা হোটেলের যে ঘরের যে দরজাটা সেই দরজাটা কিন্তু খোলাই ছিল কিন্তু ভেজানো আর যে দুই সারমেও ছিল তাদের তারাও সামনে আর কি বসে উনি খাটের একটা পাশে বসে আছে বসে বসে কান্নাকাটি করছে ফুপি ফুপিয়ে ফুপিয়ে যে মনটা ভীষণ খারাপ তো এমন সময় হঠাৎ করে কি হয় হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায় রুমে পাওয়ারটা কাট হয়ে যায় আচ্ছা এবার ঘরে যে ঘরটা ছিল সেই ঘরেরটা জানলা ছিলো এবং জানলায় পর্দা দেয় একদম মোটা ভারী পর্দা এবার বাইরে যে লালো জ্বলছে সেই আলোটাও এতটাই পর্দাটা মোটা যে খুবই ক্ষীণ আলো সেটা ঘরের মধ্যে পড়ছে মানে পর্দা থেকে ওই বাইরের আলো সেটাও ঢুকছে না ঠিক মতো এইবারে এমন সময় ওনার মনটা খারাপ উনি ফুপি ফুপি কাঁদছে ঠিক এমন সময় উনি মানে এই সৌমিতা খেয়াল করে যে ওর যে জালনাটা ঠিক জালনাটার বাইরে খুব দীর্ঘাঙ্গী কোনো একজন মানুষ ঠিক আছে সে মানে ওরকমই একটা যেরকম ঠিক লোকনাথ বাবার যেরকম আর কি আমরা ছবি দেখি ঠিক সেরকম টাইপেরই একজন দীর্ঘাঙ্গী মানুষ ওর দিকে মানে ঠিক জালনার বাইরে থেকে একজন রয়েছে এবং সে ওর দিকে তাকিয়ে রয়েছে এবং তার কাঁধ পর্যন্ত কিন্তু বেশ পরিষ্কার সৌমিতা বুঝতে পারে একে ওদিকে ওর মন খারাপ যে লোকনাথ বাবার দর্শন হলো না তার মধ্যে ওরকম ঘরে পাওয়ার কাট হয়ে গেছে আর সেই অবস্থা ও যখন ওরকম দেখেছে খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে ও কিন্তু ওই পজিশানে খুব ভয় পেয়ে যেতে পারতো যেহেতু পাওয়ার কাট ওর হাজব্যান্ডও রুমের মধ্যে নেই নতুন একটা জায়গা কিন্তু ওর ওই ওরকম একটা মানে বেশভূষার একটা মানুষকে যেরকমভাবে ও দেখেছিল সেটা দেখেই না ওর মনটা প্রচণ্ড আর কি আনন্দিত হয়ে এবং মন থেকে প্রথমেই যে যে জিনিসটা আসে বাবা লোকনাথ হয়তো ওর সাথে দেখা করতে এসছে এরকম একটা বিশ্বাস ওর আসে এবং সেই মুহূর্তে ও মানে মানে কিছুক্ষণ যখন দেখে দেখে না ও অবাক হয়ে যায় এবং ওর মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে এবং এমন সময় ও ওই সারমেয় দুটো যে লেস যে লেসগুলো ছিল সেটা হাতে ধরা ছিল তো উঠে না বাবা বলে চিৎকার করে উঠে এবারও সামনে যেতে যাবে ততক্ষণে হয়তো ওই দেড় দু মিনিট মতো হয়েছে পাওয়ার কাট হয়েছে তো বাবা বলে চিৎকার করতে যাবে ঠিক সেই মুহুর্তে কিন্তু মানে ওই রুমের মানে পাওয়ারটা চলে আসে লাইট জ্বলে যায় এবং তারপরে যখন ও মানে ওই লাইট জ্বলার পরে ও যখন ওই জানলার দিকে তাকাচ্ছে বা জানলার পর্দাটাও যখন সরিয়ে দেখে তখন কিন্তু ওখানে কাউকে দেখতে পায় কিন্তু ওই যে ওই সময়টা জালনার দিকটা দেখছিল সেই সময় কিন্তু ও মানে যেভাবে বা যে বেশে ও লোকনাথ বাবাকে পুজো করে বা দেখে ঠিক সেরকমই একজন মানুষকে কিন্তু স্পষ্ট দেখে তো তার কিছুক্ষণ পর ওর হাজবেন্ড আর একটা হোটেলের স্টাফ তারা সব লাগেজ নিয়ে যখন ঘরে ঢুকছে তো তখন ওর হাজবেন্ড কি বা হোটেলের স্টাফকে বলল যে বাইরে কেউ আছে কিনা এরকম কেউ এসছিল কিনা তো লোকটা বলছে না এখানে এরকম কেউ আসেনি মানে ভাবুন যে মানে একজন ভক্ত সে ভগবানের দর্শন করতে এসেছিল সে কোনো কারণে সে দর্শনটা করতে পারেনি কিন্তু তার মনের ওই যে ব্যথা লেগেছিলো যে সে বাবাকে দর্শন করতে পারলো না সে তার সান্নিধ্য পেতে পারলো না মন খারাপ করছিল যে বাবা ওখানে ওরকম একটা জায়গায় মন্দিরে পড়ে রয়েছে আশেপাশে কেউ নেই ওই যে ওর খারাপ লাগছে ওর যে কষ্ট হচ্ছিল মনে সেই জন্য ভক্ত মানে ভক্তের কাছে ভগবান হয়তো হয়তো খুবই সামান্য এক মুহূর্তের জন্য হলেও কিন্তু এসে দর্শন দিয়েছিলেন এবং এই ঘটনাটা ওনার জীবনের একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা ঘটনা যে ঘটনাটা উনি কিন্তু শেয়ার করেছেন এবং শুধু ঘটনাটা শেয়ার করেছেন তাই নয় এবার আমি আপনাদের সেই ওদের বাড়ির লোকনাথ বাবার ঠাকুর এবং সেই ঠাকুরের ওই ওর যে সারমেয় দুটো রয়েছে তারাও কিন্তু প্রচণ্ড ভক্ত সেই ছবিও দেখাবো এবং তারপরে উনি সেই বাগেশ্বর লোকনাথ ধামের যে যে ভিডিও উনি করেছেন ওনার হাজব্যান্ড করেছিলেন আর কি সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে দেখলেন ভিডিওটা আর ছবিটাও আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবারে আমি চলে আসছি আমার দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটা আমাকে মিতালি লিখে পাঠিয়েছে এই দ্বিতীয় যে ঘটনাটা আমি এখন বলতে চলেছি এই ঘটনাটাও কিন্তু ভীষণই হৃদয়স্পর্শী মিতালির বিয়ে হওয়ার পরে ওরা দু বছর ওরা সবাই একসাথে থাকত এবারে ওদের যে পুরনো যে বাড়িটা ছিল পৈতৃক বাড়িটা ওর হাজবেন্ডের তো সেই বাড়িতে কিছু একটা সমস্যা হয় তো সমস্যা হওয়ার কারণে ওদের পুরো মানে পুরো বাড়িতে আর কি যে কজন ছিল সবাই ভাবলো যে পুরো বাড়িটাকে রিনোভেট করা দরকার এবার বাড়িতে থাকা অবস্থায় বাড়ি ভর্তি লোক সেই অবস্থায় তো বাড়িটাকে রিনোভেশান করা যায় না তো ওরা সবাই বাড়ির যারা যারা আর কি ছিল যেহেতু একান্নবর্তী পরিবার সবাই মিলে একটা একটা জায়গায় বাড়ি ভাড়া নেওয়া স্টার্ট করলো তো এবার মিতালির হাজব্যান্ড যেখানে কাজ করতো তো ভাবলো যে ওর হাজবেন্ড যেখানে কাজ করে সেখানেই কোনো একটা আশেপাশে বাড়িটা ভাড়া নেবে তো সেই রকম ভাবা মতো ওরা হুগলি জেলাতেই উনি একদাক লোকেশানটা লেখেননি তো হুগলিতেই ওনারা একটা জায়গায় বাড়ি ভাড়া নেয় এবার সেই বাড়ি যেখানটা ভাড়া নিয়েছিল তো ওনার হাজবেন্ড একটা কোম্পানিতে জব করতেন তো সেই কোম্পানিরই কাছাকাছি মানে কোম্পানির উনি ওয়ার্কশপে কাজ করতেন ওখানকার সুপারভাইজার ছিলেন তো ওইখানেরই কাছাকাছি একটা বাড়ি উনি ভাড়া নেন এবার যে জায়গাটায় বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল বাড়িটা কিন্তু খুব ভালো ছিল একতলা একটা বাড়ি মালিক ওখানে থাকতো না তো পুরো বাড়িটাই ওনারা ভাড়া নিয়েছেন এবং বাড়ির ঠিক উল্টো দিকে বেশ একটা ছোট্ট মাঠ মতো ছিল আর সেখানে আশেপাশে দু চারটে বাড়ি ছিল আর বেশ লোকালিটিটা খারাপ না বেশ ফাঁকা ফাঁকা অন্যদিকে ধান জমি দূরে একটা পার্ক রয়েছে এরকম আর কি জায়গাটা তারও একটু পরে গিয়ে হচ্ছে রেল লাইন এই হচ্ছে আর কি পুরো বাড়ির জায়গাটা এবার যেহেতু বাড়িটা খুব ভালো পেয়ে গেছিলো আর একদমই যেহেতু উনি সুপারভাইজার ছিলেন ওনার মানে অনেকগুলো ওয়ার্কশপের দায়িত্বে উনি ছিলেন তো ওনার না মাঝে মধ্যে একটু ফিরতে দেরি হতো তো সেই জন্যে উনি ভাবেন যে যখন ভাড়া থাকতেই হবে তাহলে এমন একটা জায়গায় থাকি যেখানে থেকে আমার কাজের জায়গাটা খুব কনভিনিয়েন্ট হবে তো সেই সমস্ত চিন্তা করি উনি বাড়িটা ভাড়া নেন ভালো কথা তো সেই সময় মিতালির যে ছেলে ছিল তার বয়স ছিল তিন বছর এবারে উনি তো সারাদিন ছেলেকে সামলানো ঘর সংসার সামলানো সব কিছুই মিতালি দি একা একাই নিজে হাতে করতে কারণ ওনার হাজব্যান্ড একদম সকালবেলা বেরিয়ে যেত আর উনি যেহেতু অনেকটা উঁচু পোস্টে অনেক প্রেশার ছিল কাজে তো ফিরতে ফিরতে প্রায়শই ওই সাড়ে আটটা নটা দশটা এরকম হয়ে যেত তো ওইখানে থাকতে থাকতে ওখানেরই তিন চারটে বাচ্চার সাথে কিন্তু এই মিতালিদির ছেলে একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় এবার ঠিক বাড়ির উল্টো দিকে আমি বললাম যেটা একটা ছোট্ট মাঠ মতো জায়গা এটা খোলা জায়গা তখন হচ্ছে শীতকাল মানে পুরোপুরি শীত পড়েনি বাট ওই নভেম্বরের শেষের দিক তো প্রত্যেক দিনে ওইখানে ওনার ছেলে ওই বাকি তিন চার জনের সাথে খেলাধুলো করতো একদম বাড়ির উল্টো দিকে তো এবারে সব গার্জিয়ানরাও মাঝে মধ্যে চলে আসতো ওই জায়গাটা খেলাধুলো করবে বলে কারণ দূরে একটা মানে পার্ক ছিল ঠিকই বাট যেহেতু বাড়ির সামনেটাই একটা ফাঁকা জায়গা তাই জন্য ওখানেই সব বাচ্চারা খেলতো বেশ বড় বড় ঘাস ছিল জায়গাটায় মানে পড়ে ঠরে গেলেও যাতে খুব একটা লাগতো না তো রোজকার মতো সেদিনও খেলছে এবারে বেশ সেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো বিকেলবেলা যখন সব বাচ্চারা খেলছে তো মিতালি দিয়ে ওখানে বাইরেই ছিলেন তো উনি ভাবলেন যে একটু চা করে নিয়ে আসি ঘর থেকে চা খেতে খেতে বাইরেটা একটু বসবো তারপরে ওকে মানে একদম সন্ধে হয়ে গেলে তারপর তো যে যার মতো বাচ্চারাও বাড়ি চলে যাবে উনিও তারপরে ঘরে ঢুকে যাবে তো এরকম বাচ্চারা খেলছে তো উনি ঘরে ঢুকেছেন চা করতে ভালো কথা চা করতে ঢুকেছেন এবার চাও করেছেন এবার চা করে যখন উনি বাইরে বেরোবেন ঠিক সেই সময় উনি দেখছে বাইরে বেশ বাচ্চাদের একটু গলার আওয়াজ হচ্ছে আচ্ছা এবার এখানে একটা জিনিস বলে রাখি মিতালিদের বাচ্চা কিন্তু ওখানে সবথেকে ছোটো ছিল বাকি যাদের সাথেও খেলতো তারা কিন্তু ওই পাঁচ ছয় এরকম আর ওনার ছেলের তখন বয়স হচ্ছে তিন থেকে সাড়ে তিন তো দেখছে বাচ্চাদের খুব আওয়াজ হচ্ছে তো উনি ভাবলেন যে বাচ্চাদের মধ্যে হয়তো কোনো খেলতে খেলতে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে তো উনি অতটা মানে পাত্তা দেয়নি উনি ক্যাজুয়ালি চা নিয়ে বেরিয়েছেন তো বেরিয়ে দেখছে যে বাচ্চাগুলো বাকি যে তিন চারজন রয়েছে তারা সবাই ওনার বাচ্চাকে খুঁজছে মানে মিতালিদের ছেলে ওদের সাথে যে খেলছিল খেলতে খেলতে হঠাৎ ওই জায়গা থেকে উধা হয়ে গেছে মানে পাওয়া যাচ্ছে না তো তখন তো উনি উনি ঘাবড়ে গেছে যে কী হলো ছেলে কোথায় গেল কারণ জায়গাটা ওইটুকুই আর ওটা কিন্তু প্রথম দিন না আসার পর থেকে ওই জায়গাটায় খেলাধুলো করে তো বাকি বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে যে ও কোথায় গেল কি কি ওরা কোথাও যেতে দেখেছি উনি তো মানে এবার পাগলের মতো খোলা খোঁজা শুরু করেছে প্রথমে আশপাশটা দেখছে ঘরের মধ্যে ঢুকেছে কিনা ছেলে দেখছে ঘরে কোথাও নেই যে ছোট্ট জায়গাটার মধ্যে ওরা খেলাধুলো করে সেই জায়গাটা চেক করছে দেখছে সেখানেও নেই তো ওনার না পুরো মাথায় হাত তো উনি সঙ্গে সঙ্গে কি করেছেন ওনার হাজব্যান্ডকে খবর পাঠিয়েছেন মানে ওখানে আমি বললাম যে ওখান থেকে কিন্তু ওনার হাজবেন্ডের কাজের জায়গাটা খুব একটা দূরে না তো হাজব্যান্ডও সঙ্গে সঙ্গে চলে এসেছেন আশেপাশে যে বাকি যে বাচ্চাগুলো ছিল ওদের বাবা মায়েরা যারা আর কি ছিলেন তারাও খুব চিন্তিত হয়ে পড়েছে আরে বাচ্চাটা গেল কোথায় তো সবাই না মানে এরকম মানে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে খুব যে খুব যে আশেপাশে চারিদিকে এবারে মানে সবাই ভাবছে যে হয়তো বাচ্চা মানুষ আশেপাশে মানে ওখানে না পাশে পাশে একটা বাড়িতে অনেকগুলো কলা গাছ ছিল আর বাড়িটার নাকি মানে সামনের দিকে পাচিল ছিল সাইডেও পাচিল ছিল বাট পিছনের দিকে পাচিল ছিল না এবারে এই মিতালিদির ছেলে মাঝে মধ্যেই তোর মাকে দেখাতো যে দেখো কি সুন্দর গাছ কি সুন্দর পরিবেশ যেহেতু তো ওই জায়গাটায় নতুন এসছে তো সবাই ভেবেছে কি যে হয়তো ওই বাড়িটায় ঢুকেছে যেহেতু পিছনের পাঁচিলটা ভাঙা তো সেই বাড়িতে ঢোকা হলো সেই বাড়ি লোকের সাথে কথা বলা হলো তখন ততক্ষণে সন্ধে হয়ে গেছে তো তারা লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে টর্চ টর্চ নিয়ে পুরো কলা বাগান ওদের যে কলা গাছের যে বাগানটা ছিল সেটাও খোঁজা হলো কোথাও বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না এবার তো সকলের মানে প্রচণ্ড টেনশানে পড়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না তো সবাই খুব চিন্তা করছে যে কী ব্যাপার হলো কেউ কি বাচ্চাটাকে নিয়ে চলে গেল কিছু কি হলো মানে কোনো ইনটেনশনালি কি কেউ বাচ্চাটাকে গায়েব করে দিল এটা নিয়ে তো মানে সবার প্রচণ্ড টেনশান হয়ে গেছে আর মিতালিদি কান্নাকাটি শুরু করে দিয়েছে তো মানে এবার না ওনার হাজবেন্ড মানে ভাবছে যে না এর মানে আমরা নিজেরা খুঁজলাম পাচ্ছি না যখন মানে স্বাভাবিকভাবেই এবার মাথায় আসবে যে পুলিশকে জানানো উচিত কারণ একটা বাচ্চা মিটিং হয়ে গেছে এটা তো হতে পারে না আর ওই যে বাচ্চাগুলোর সাথে খেলছিল ওদেরকেও বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে ও কখন থেকে নেই ওকে তোমরা লাস্ট তোমাদের সাথেই তো খেলছিল কোথায় গেছে তো বাচ্চাগুলো বলছে যে আমাদের সাথেই ও খেলছিল কিন্তু খেলতে খেলতে হঠাৎই আমরা বুঝতে পারলাম যে ও নেই মানে ও কোথায় গেছে কোন দিকে গেছে মানে কিছুই মাথায় আসছে না বুঝতে পারছেন তো কেউই বলতে পারছে না যাদের সাথে খেলছে সে বাচ্চাগুলোও বলতে পারছে না যে ও অ্যাকচুয়ালি কোথায় গেছে খুবই অদ্ভুত বিষয় যাই হোক তো ওকে খোঁজাখুঁজি হলো এদিকে খোঁজা চলছে ঠিক এমন সময় একটা বিষয় কিন্তু এই মিতালিদি খেয়াল করে মানে খেয়াল করে বলতে বলতে পারেন যে ওনার মাথায় আসে সেটা হচ্ছে যে যখন আর কি মিতালিদি বিয়েরও আগে বিয়ের যখন ওনার হয়নি সেই সময় একটা ঘটনা মিতালিদির সাথে ঘটেছিল সেই ঘটনাটা কি সে ঘটনাটা হচ্ছে যে উনি নাকি একবার হাওড়া স্টেশনে কোনো একটা কাজে উনি কলকাতায় যাচ্ছিলেন তো হাওড়া স্টেশন হয়ে উনি যাচ্ছিলেন তো সেইখানে নাকি স্টেশনের মধ্যেই একটা মানে বয়স্ক একজন মোটামুটি আর কি সেই সময় তার বয়স হবে চল্লিশ পঁয়তাল্লিশ তো সেই নাকি একটা বাচ্চা কোলে নিয়ে ভিক্ষে করছিল তো তখনই এই মিতালিদির বয়সও কম হাতে পয়সা মানে পয়সাও সেরকম কিছু ছিল না তো এরকমভাবে ভিক্ষে চাইছে তো উনি কী করেছিল এক টাকা দিয়েছিল তো তখন নাকি ওই যে কোলে বাচ্চা নিয়ে নাকি যে ছিল সে নাকি ওনাকে বলেছিল যে পাঁচ টাকা দে এবার সেই সময় পাঁচ টাকাটা ওনার কাছে কিন্তু মিতালিদির কাছে অনেক বেশি টাকা ছিল আমি বললাম এটা অনেক দিন আগের কথা তখন মিতালিদি মানে কোনো রোজগারপাতিও করে না সে একটা কোনো কাজে যাচ্ছিলো তো সে বলেছে আমার কাছে আননি আমি তোমাকে টাকা দিতে পারবো না তো তখন নাকি বলেছিল যে আমি আমার বাচ্চাকে খাওয়াবো তুই এক টাকা দিয়েছি তখন আমাকে পাঁচ টাকা দিতেই হবে এরকম করে নাকি ওকে প্রচুর মানে উল্টোপাল্টা কথা বলে ওকে নাকি অনেক সাপ সাপান্তর করেছিল দেখবি তোর যখন বাচ্চা হবে তোর বাচ্চারও কোনো ক্ষতি হবে এরকম নাকি অনেক কথা বলেছিল তো মিতালি দিন না মানে ওই যে ব্যাপারটা হয়েছিল ওরকম করে যে ওই মহিলাটা বলেছিল ওর এক টাকা নাকি ছুঁড়ে ফেলে দিয়েছিল তো ও তখন আবার কি করেছিল যে টাকাটা আমি দিলাম ছুঁড়ে ফেলে দিলো তো ও আবার সেই টাকাটাকে কুড়িয়ে নিয়েছিল কুড়িয়ে নিয়ে ও নিজের মতো এক টাকা খরচ করে ফেলেছে তো ওই যে তারপরে যে ওরকম বাজে বাজে কথা বলেছিল ওগুলো না কোথাও না কোথাও ওর ব্রেনের মধ্যে বা ওর মনের মধ্যে একটা খুব গভীর প্রভাব সৃষ্টি করেছিল তারপরে বহু বহুদিন কেটে গেছে তারও বহু বছর মানে বেশ চার পাঁচ বছর পর ওর বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর কিছুদিন পর আবার ওর বাচ্চা হয়েছে মানে কিন্তু ও না ব্যাপারটা ভোলেনি কখনও কখনো না ওর মনের মধ্যে ব্যাপারটা চলে আসে এবার ঘটনা হচ্ছে এই যে ওর ঘটনাটা মানে ঘটলো মানে ওর বাচ্চার যদি ওর যেটা ইমেলে লিখেছে যে ওর বাচ্চার যদি কখনো খুব জ্বরও হয় ওর হঠাৎ করে ওই কথাটা মনে পড়ে যায় যে ওই মহিলাটা ওরকম বলেছিল হয়তো তার সাথে এর কোনো যোগাযোগ নেই বাট ওর মনে হয় ব্যাপারটা এতটাই বাজে এবং পরবর্তী সময় ও যখন এই ঘটনাগুলো কাউকেই ও বলেছে বা কারোর সাথে শেয়ার করেছে তারা ওকে বলেছে যে সবই ঠিক আছে কিন্তু ওই মহিলাটা যখন ওই একটা টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিল তোর ওটা কোরআানো উচিত হয়নি তুই তো ওকে দিয়ে দিয়েছিলি তো তখন মিতালি বলে যে না আমি আমার কাছে তো পয়সাটার দাম আছে আমি তো আমার একটা টাকা দিয়েছিলাম ওনাকে তখন আমি যে সময় যাতায়াত করতাম সে সময় চার টাকা পাঁচ টাকায় বাস ভাড়া হয়ে যেত তাই ভাবলাম এক টাকার তো ভ্যালু আছে তো তোভাবে ছুঁড়ে ফেলে তাই আমি কুড়িয়ে নিয়েছি তো ওই যে ওনাকে সবাই বলেছিল যে তোর এই এক টাকাটা করানো উচিত হয়নি বা এরকম এটা বলেছিল এটা ঠিক না তো সেটা নিয়ে ওনার মনের মধ্যে একটা প্রচণ্ড ভয় বলুন বা একটা খারাপ লাগা বলুন তা কাজ করতো তো ওটা যখন ওনার মনে আসে তখন উনি সোজা ওনার বাড়িতে খুব সুন্দর একটা শ্রীকৃষ্ণজির একটা বাঁধানো ছবি আছে যেই ছবিটা উনি মানে ওনার মা আর কি ইস্কন গেছিলেন তো সেখান থেকে উনি কিনে এনেছিলেন তো সেই ছবির কাছে গিয়েই কৃষ্ণজিকে বলছে কৃষ্ণজি তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দাও আমি আমি জানি না ওই মহিলা যে আমাকে বহু বছর আগে বাজে কথা বলেছিল তার জন্যই তার অভিশাপে এটা হলো কিনা কিন্তু আমি কিছু জানি না এভাবে আমার বাচ্চা তো চলে যেতে পারে না কেউ জানলো না কেউ দেখতে পেল এটা কখনো হয় আর ওদের না সেরকম কোনো শত্রু বা সেরকম এরকম যে কেউ ইন্টেশনালি একটা বাচ্চাকে সরিয়ে ফেলতে পারে এটা কিন্তু মানে মানে জাস্ট বিশ্বাস করা যায় না মানে এটা হওয়ার কথা নয় ওরা ওখানে যারা যারা ছিল বা ওই জায়গাটা থেকে আরেকটু দূরে একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানের লোকেদেরকেও জিজ্ঞেস করা যে আপনারা কি কোনো বাচ্চাকে দেখেছেন তো তারা বলছে না আমরা কোনো বাচ্চাকে দেখিনি আর যেই সমস্ত বাচ্চাদের সাথে খেলছিল তাদের একজনের গার্জিয়ানও আশেপাশে ছিল তাও সেও বলছে যে আমি সত্যিই খেয়াল করিনি যে বাচ্চারা কোথায় গেল তো উনি না আমার কিছু মানে মাথা কাজ করছে না যাই হোক উনি হাউ হাউ করে কৃষ্ণদির কাছে কাজের এমা বলছেন যে তুমি যতক্ষণ না আমার বাচ্চাকে ফিরিয়ে দিচ্ছ আমার কাছে আমি যতক্ষণ না খবর পাচ্ছি যে আমার সন্তান সুস্থ সবলভাবে তার খোঁজ পাওয়া গেছে তাকে ফিরিয়ে আনা হয়েছে আমি এখানে তোমার সামনে থেকে উঠবো না আমি গ্রহণ করবো না এই বলে উনি একদম ওনার যে ঘরে যে শ্রীকৃষ্ণজির যে ছবি ছিল সেই ছবিটাকে কোলের মধ্যে করে নিয়ে ওইখানে উনি বসে পড়েছেন এদিকে তো পুলিশকে খবর দেওয়া হয়েছে ওখানকার লোকাল যে থানা ছিল সেই থানার লোকেরাও খোঁজাখুঁজি শুরু করেছে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে সে চারিদিকে খবর হয়ে গেছে যে এরকম একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না তো সমস্ত জায়গা কিন্তু খোঁজা হয়েছে মানে এই মিতালিদিরা যেখানে থাকতো সেই জায়গা তার আশেপাশের যে পুরো রাস্তাটা তার পাশে একটা পার্ক পার্কের পাশে যে স্টেশনের যোগ অবধি যে জায়গাগুলো সমস্ত জায়গায় কিন্তু মানে পুলিশ তো খোঁজ করছেই বাড়ির লোক পাড়ার আশেপাশের লোকেরা সবাই খোঁজ করছে কিন্তু কোথাও বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না চিৎকার করে করে ওর নাম ধরে ওর বাবা ডাকছে আশেপাশের লোকেরা ডাকছে ওর যে নাম মানে মানে বুঝতেই পারছেন তিন সাড়ে তিন বছরের বাচ্চা সে তো নাম নাম ধরে ডাকলে সে তো সারা দেবে তো চিৎকার করে করে ডাকা হচ্ছে কোথাও ওর কিছু মানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মানে বাচ্চাটা পুরো গায়েব হয়ে গেছে এদিকে তো মিদা মানে মানে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে আর উনি মানে কৃষ্ণদিকে মন থেকে ডাকছে যে তুমি কিছু একটা করো আমি কিচ্ছু জানি না আমার বাচ্চা কোথায় গেছে আমি আমি শুধু এটুকু জানি তুমি যদি চাও আমার সন্তানকে তুমি একদম সুস্থ সবলভাবে ফিরিয়ে দিতে পারো একমাত্র তুমিই পারবে মানে বলছে মানে উনি যেটা লিখেছেন ইমেলে যে আমি না মানে তখন নিজের মধ্যে আর ছিলাম না তখন আমি আর কৃষ্ণজির সাথে মনে হয় আমি মুখোমুখি দাঁড়িয়ে কারোর সাথে যেভাবে মানুষ কথা বলে একটা মানুষের সাথে একটা অন্য একটা মানুষ যেভাবে কথা বলতে পারে যেভাবে তার থেকে কোনো কিছু আবদার করতে পারে দাবি করতে পারে আমি ঠিক সেইভাবে মনে হচ্ছে না কৃষ্ণজি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং আমি ওনার সাথে এরকমভাবে মানে জোড়া করে বলছি যে আমার বাচ্চাকে ফিরিয়ে দাও তুমি যাই হোক তো মানে উনি না চিৎকার করে করে বলা শুরু করেছে কৃষ্ণজি তোমার বাচ্চাকে ফেরাবে কি ফেরাবে না তুমি আমার বাচ্চাকে এই মুহূর্তে ফিরিয়ে দাও ও কোথায় আছে কি অবস্থায় আছে আমি জানি না তুমি ওকে ফিরিয়ে দাও আমি সেদিন যে ঘটনাটা ঘটেছিল সেখানে আমার কোনো দোষ ছিল না আমি ওনাকে আমার সাধ্যমতো একটা টাকা দিয়েছিলাম উনি টাকাটা ফেলে দিয়েছিলেন উনি পাঁচ টাকা দাবি করেছিলেন সেটা তো আমার দোষ হতে পারে না সত্যি কথা এটা মানে একটা মানুষ যদি কারোর থেকে হেল্প চায় সে তো তার সাধ্যমতো হেল্প করবে না তো এমন তো নয় যে তাকে পাঁচ টাকা দিতে হবে কি দশ টাকা দিতে হবে সেটা তো তার নিজের ব্যাপার যে দেবে তার ব্যাপার সে নাও দিতে পারে যাই হোক তো উনি এভাবে মানে করা হয়ে হয়ে বারবার বারবার কৃষ্ণজিকে বলছে মানে উনি যেটা লিখেছেন মিতালিদি যে আমি সেই সময় মানে ভক্ত হয়ে যেন কৃষ্ণজির কাছে কিছু চাইছি তা নয় একজন মা হয়ে যেন আমি চাইছি যে তুমি ফিরিয়ে দাও এই রকম করতে করতে হঠাৎই উনি দেখছেন বাইরে থেকে একজন ওদের মানে ওই যে বাচ্চাগুলোর সাথে আর কি খেলতো তাদের একজনের মা ঘরে ঢুকেছে ঘরে ঢুকে ওনাকে জড়িয়ে ধরে বলছে যে মিতালি আর কেদো না তোমার বাচ্চাকে পাওয়া গেছে তো যেই মুহূর্তে বলেছে যে তোমার বাচ্চাকে পাওয়া গেছে সেই মুহূর্তে মানে উনি তো মানে চোখে কাঁদতে কাঁদতে মানে শুধু চোখের জল চোখের জল চোখটা পুরো ঝাপসা হয়ে গেছে চোখের জলটা যেই মুহূর্তে মুছেছেন সেই মুহূর্তে ওনার মুখটা তো নিজের দিকে ছিল আর উনি শ্রীকৃষ্ণজির ছবিটা ঠাকুরের ওখান থেকে নিয়ে উনি নিজের কোলে রেখেছিলেন তো যেই মুহূর্তে চোখের জলটা মুছে ওই শ্রীকৃষ্ণজির ছবির দিকে নাকি যখন মিতালিদি তাকিয়েছে যেটা মিতালিদি লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি উনি স্পষ্ট দেখেন যে শ্রীকৃষ্ণজির ছবিটা ছিল মৃদু হাসছেন উনি মানে বাঁশি ধরে যেরকম আর কি রূপে ওনাকে দেখা যায় ওরকম বাঁশি মানে বাঁশি ধরে হালকা মৃদু হাসি মুখটা কিন্তু উনি যখন চোখটা মুছে প্রথম ওনার মিতালিদির চোখটা শ্রীকৃষ্ণজির ছবির দিকে যায় উনি দেখেন যে শ্রীকৃষ্ণজি খুব সুন্দর করে ওনার দিকে তাকিয়ে মানে মিঠি মিঠি মানে নর্মাল যেরকম হাসি মুখের ছবিটা তার থেকে একটু বেশি করে উনি হাসছেন এবং ওনার মনে হচ্ছে যেন উনি মানে ওনার চোখ দিয়ে হালকা চোখটাকে একটু নড়ে উঠলো ছবিটার মধ্যে যেন ওনাকে আশীর্বাদ করলেন এই টাইপের একটা চোখের ভঙ্গি এই জিনিসটা যখন মানে মিতালি দেখেন তখন না মানে উনি ওনার রীতিমতো গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আর পুরো একেবারে যাকে বলে গুজবাম্প এসে যাওয়া যেটাকে বলে ঠিক সেরকম একটা ওনার কন্ডিশন তার মধ্যে উনি শুনেছেন যখন ওনার ছেলেকে পাওয়া গেছে উনি তো চোখ মুখ মুছে কিশোরজির ছবিকে প্রণাম জানিয়ে ঠাকুরের ওখানে রেখে তখন উনি জিজ্ঞেস করছেন যে আমার ছেলেকে কোথায় পাওয়া গেল কি করছিল কোথায় আছে সুস্থ আছে তো তো তারপরে তো উনি যেটা শুনলেন সেটা মানে এটা আপনারাও যখন শুনবেন এটা আপনাদেরও খুব অদ্ভুত লাগবে সেটা হচ্ছে যে বাড়ির লোক মানে বাচ্চাটির মাও প্রাথমিকভাবে খুঁজেছে ওর বাবা পাড়ার লোকেরা পুলিশ রীতিমতো খোঁজাখুঁজি করেছে বাচ্চাটাকে কিন্তু কোথাও আশেপাশে পায়নি কিন্তু যেখান থেকে আলটিমেটলি বাচ্চাটাকে পাওয়া যায় সেটা কিন্তু খুবই মানে অদ্ভুত একটা জায়গা থেকে সেটা হচ্ছে যে ওদের আমি বললাম যে যে জায়গাটা আর কি ওদের বাড়িটা সেখান থেকে বেশ কিছুটা দূরে বেশ কিছুটা দূরে একটা মন্দির আছে এবং সেই যে মন্দিরটা আছে সেই মন্দিরটা কিন্তু একটা মানে খুব যে সেখানে পুজো আর্চা হয় বা একদম রেগুলার বেসিতে খুব পুজোর আচ্ছার ব্যাপার আছে সেরকম কিন্তু নয় মানে ওখানে মন্দির ঠিক বলা যায় না ওখানে আর কি মা দুর্গার পুজো হয় সেটাও কিন্তু যখন পুজো হয় সে বাকি সময়টা এমনি ফাঁকাই থাকে সেই জায়গাটা ওটা কিন্তু একদম ওপেন একটা জায়গা ওখানে একটা গাছ রয়েছে সেই গাছটাও যে বিশাল বড় বট গাছ সেরকমও কিন্তু না একটা এমনি সাধারণ মাঝারি থাইদের একটা গাছ রয়েছে সেইখানে কিন্তু এই বাচ্চাটা খেলছিল ভাবুন যে মানে সেটা কিন্তু ওদের বাড়ির থেকে যে খুব বিশাল দূরে তা কিন্তু নয় এবং ওই যে জায়গাটা ওই মন্দির চত্বরের যে জায়গাটা ওইখানে কিন্তু মানে পুলিশ বলুন বা ওর বাবা পাড়ার লোকেরা যারা খোঁজ করছিল তারা ওই জায়গা দিয়ে দশবার যাতায়াত করেছে মানে ওই রাস্তা দিয়ে গেছে ওর পাশ দিয়ে গেছে ওখান দিয়ে ওর নাম ধরে ডাকতে ডাকতে গেছে অদ্ভুত বিষয় হচ্ছে যে কারোর চোখে কিন্তু বাচ্চাটা পড়েনি এবং ওর বাবা বা পাড়ার লোকেরা যখন ওর নাম ধরে ডাকতে ডাকতে ওখান দিয়ে খোঁজ করছিল ওর তখনও কিন্তু বাচ্চাটা একবারের জন্য সারা দেয় এটা কিন্তু খুবই মানে অদ্ভুত একটা ব্যাপার এরকম কিন্তু হওয়ার কথা নয় কিন্তু মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে এদিকে বাচ্চাটির মা মিতালিরই মানে প্রচণ্ড রকমভাবে কৃষ্ণজিকে বলতে বাচ্চাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেখানে হঠাৎ করে ওইভাবে বাচ্চাটাকে পাওয়া যে একা একা ওখানে খেলছে যেখানে বাচ্চাটা কিন্তু ওভাবে একা একা কখনোই খেলে না মানে খেললেও ঘরের ভিতরে হয়তো পাঁচ দশ মিনিটও একা থাকে এবং বাচ্চাটা কিন্তু কোথাও ওর কোথাও চোট লাগেনি একদম ঠিকঠাক ছিল এবং বাচ্চাটাকেও যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুই এখানে কী করে এলি তুই কী করে এলি ও কিছুই বলতে বলছে যে আমি জানি না আমি এখানে চলে এসেছি মানে ও নিজে নিজে হেঁটে এসছে নাকি ওকে কেউ ডেকেছে কী ব্যাপার হয়েছে মানে সেটা বাচ্চাটাকে বহুবার জিজ্ঞেস করা হয় ও কিছুই বলতে পারে না আর ওইখানে ঠিক সামনের দিকটা ওখানে একটা ক্লাব রয়েছে তো সেই ক্লাবেরও মানে লোকেরা তখন ওই ক্লাবে কেউ ছিলও না তো তা ওখানে আশেপাশে যারা যে কটা বাড়ি রয়েছে বা ক্লাব যেটা রয়েছে তারাও কেউ কখনো খেয়ালই করেনি যে ওখানে একটা বাচ্চা রয়েছে তো মিতালিন এটাই বিশ্বাস করেন যে হয়তো ওর ওনার বাচ্চার কোনো বড় ক্ষতি বা সেদিন হয়তো কোনো বড় বিপদ হওয়ার ছিল কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণের আশীর্বাদের জন্যই উনি কিন্তু ওনার সন্তানকে একদম সুস্থ সবল সুন্দরভাবে ফিরে পেয়েছেন এবং ওই ঘটনার পর থেকে ওনার বাচ্চা না মানে আগে প্রচণ্ড আর কি দুষ্টু প্রকৃতির মানে খুব ছটফটে যেরকম বাচ্চারা হয় আর কি সেরকম প্রকৃতি ছিল বাট ওই ঘটনার পর থেকে নাকি ওনার বাচ্চার মধ্যে অদ্ভুত একটা চেঞ্জেস দেখা যায় সেটা হচ্ছে প্রচণ্ড ও না মানে একটু শান্তশিষ্ট হয়ে গেছে একটু বেশি কথা শোনে মনে হয় যেন একটা মানে শান্ত সৌম ভাব কিন্তু ওর মধ্যে চলে আসে এবং তারপর থেকে কখনো এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি এবং তার কিছুদিন পরে ওদের বাড়ির রিনোভেশন কমপ্লিট হয়েছে ওরা আবার ওদের নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু এইটা যে একটা ভগবান শ্রীকৃষ্ণের এই যে লীলা একটা অদ্ভুত যে লীলা মানে বলে না যে তার লীলা তিনিই জানেন তিনিই বোঝেন এটা একদমই সত্যি তো এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আসছি আমি আজকে তৃতীয় ঘটনায় এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং খুব পজিটিভ ঘটনা আজকের যে তৃতীয় ঘটনাটা আমি এখন বলছি সেই তৃতীয় ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছে মিরপুর বাংলাদেশ থেকে তীর্থ তীর্থর এই ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলি তাহলে আপনাদেরও কিন্তু ঘটনাটা বুঝতে সুবিধা হবে আমারও বোঝাতে সুবিধা হবে তীর্থদের ওই মিরপুরে যেখানে আর কি ওদের বাড়ি সেখানেই একটা দোকান ছিল সেই দোকানটা কিন্তু দাদু কিনেছিল তীর্থর দাদু এবার ওই দোকানের যে আশেপাশে যারা ছিল তো তারা না মানে ওদের ওই দোকানটাকে মানে যাতে ওর দাদু দোকানটা করতে না পারে বা দোকানটা যাতে ঠিকমতো না চলে সেই জন্য কিন্তু পারিপার্শ্বিক থেকে একটা না খুব চাপ আসতো মাঝে মধ্যেই মানে সবাই যে খারাপ ছিল সেটা নয় কিন্তু প্রচুর মানুষ আর কি ওই যে বাজারের ওখানে যে দোকানটা ছিল সেই দোকানটা যাতে উঠে যায় বা দোকানটা যাতে ওদের হাতছাড়া হয়ে যায় সেই জন্য বিভিন্ন রকমভাবে ওদেরকে ডিস্টার্ব করতো দাদুকে এইবারে একদিন হঠাৎ করে কি হয় দুপুরবেলা ওদের দোকানে দু তিনটে লোক আসে এবং সেই লোকটা সেই দু তিনটে লোক সেটা কিন্তু অনেক বছর আগের কথা আমি বলছি দাদুর আমলের কথা তীর্থর তো কয়েকটা লোক আসে তো এবং লোক এসে তারা বলে যে এই দোকানটা এখানে করা যাবে না মানে যে জায়গাটায় আর কি দোকানটা রয়েছে বলছে যে এই মানে পজিশনটা ঠিক নেই তো দাদু বলছে যে না আমি তো দোকানটা কিনেছি পয়সা দিয়ে এবং ওনার কাছে সেই দোকান যে উনি কিনেছেন তার যা রেলিভেন্ট যে কাগজপত্র থাকে সেগুলো ওনার কাছে বলছেন আমার কাছে আছে তো তখন তারা বলছে যে আপনি সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্রগুলো নিয়ে যাবেন এই দোকানটা কিন্তু এখানে বেআইনি এখানে দোকানটা রাখা যাবে না তো দাদুর তো মাথায় হাত কারণ উনি অনেক পয়সা জমি অনেক কষ্ট করে দোকানটা উনি কিনেছেন দোকানটাকে চালাচ্ছেন তো তখন ওনার দাদুরও দাদুর খুব মনঠোন খারাপ হয়ে যায় তো দাদু বলে যে ঠিক আছে আমি এই সমস্ত কাগজপত্র নিয়ে যাব তো যা কাগজপত্র ছিল সেই কাগজপত্রগুলো সব বাড়িতেই ছিল এবং দোকানটা উনি ঠিক এই পাঁচ ছ বছর আগে কিনেছিলেন এবং সেই সময় কিন্তু এই তীর্থর বাবার জাস্ট বিয়ে হয়েছে তো দাদু দোকানটা কিনেছে আর ওনার ওর বাবা একটা আলাদা একটা জায়গায় কাজ করতেন তো দাদু বাড়িতে এসছে এসে উনি কাগজপত্রগুলো খুঁজছেন যে মানে কেনার সময় আর কি যে কাগজপত্রগুলো দিয়েছিলেন তো দেখছে যে যে কাগজপত্রগুলো ওনার কাছে ছিল মানে হয়তো যা আর কি যা ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টের মধ্যে বেশ কিছু ডকুমেন্ট নেই মানে যেখানে উনি কাগজপত্রগুলো রাখতেন বাড়িতে দেখছি সেখানে সব কাগজপত্র নেই তো ওনার তো খুব অদ্ভুত লাগে যে এটা তো এরকম হওয়ার কথা নয় আর কাগজপত্র সমস্ত কিছু সঠিকভাবে দেখাতে না পারলে দোকানটাও হাতছাড়া হয়ে যায় উনি পয়সা দিয়ে কিনেছেন তো তখন উনি যার কাছ থেকে দোকানটা কিনেছিলেন তার সাথে যোগাযোগ করে যে আমাকে তো এরকম এরকম কাগজগুলো তো আমার কাছে থাকা দরকার কিন্তু আমি দেখছি আমার কাছে নেই আপনি কাগজগুলোকে আর দিতে পারবেন তো যে যার থেকে দোকান মানে দোকানটা ওর তীর্থ দাদু কিনেছিল। তো তিনি বলছেন যে না আমি আর কাগজপত্র দিতে পারবো না আর ওই দোকানটায় যদি কোনো সমস্যা হয় আপনাকে যদি কেউ বলে যে দোকানটা তুলে ফেলতে হবে তাহলেও আমার কিছু করার তো এবার উনি তো মানে প্রচন্ড মানে বিপদে পড়ে গেলেন এবং পরবর্তী সময় উনি বুঝতে পারলেন যে দোকানটা কেনার সময় ওনাকে যা যা কাগজপত্র দিয়েছিল তারপরে মানে বিভিন্ন ব্যস্ততার মধ্যে উনি আবার কিছু কাগজপত্র যার থেকে আর কি উনি দোকানটা কিনেছিল তীর্থর দাদু তিনি মানে কিছু কাগজ আর কি নিজের কাছে রেখেছিলেন এবং পরে ওনাকে সেই কাগজগুলো ফেরত দিয়ে দেন বাট ওই যে ফেরত দিয়েছিলেন সেই সময়ে সেই যে যার থেকে আর কি দোকানটা উনি কেনেন হয়তো সেই কোনো ছল বল করে কোনো কিছু করে উনি পুরো কাগজ ফেরত দেননি সেটা কিন্তু তীর্থর দাদু এত বছর পরে বুঝতে পারে যাই হোক তো উনি তো মাথায় হাত যে কি হবে উনি ওনার সমস্ত সঞ্চয় টুকু দিয়ে দোকানটা কিনেছিলেন উনি নিজে ভেবেছেন যে দোকানটা ভালো করে চালু করে ওনার ছেলে আর কি তীর্থর বাবাকে দোকানটা দেবেন যাতে সে চালাতে পারে তো ওনার তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেল উনি কি করবেন এবার কারণ এতগুলো টাকা দিয়ে দোকান কেনা হয়েছে এখন দোকান যদি করতে না পারে সে টাকাগুলোও জলে যাবে আর যে মালিক যার থেকে কিনেছিলো সে তো একেবারেই সহযোগিতা করছে না তখন কিন্তু মানে খুবই আর কি উনি বিপদে পড়লেন যাই হোক তো ওনার কাছে আবার দোকানের লোকজন এলো যারা আর কি বলতে এসছিলো তো তারা বললো যে আপনি কাগজপত্র জমা করেননি তো এই ঝামেলার মধ্যে যখন সত্যি সত্যি উনি সমস্ত কাগজপত্র জমা দিতে পারলেন না ওনার কিন্তু দোকানটা উঠে গেল এবং ওখানকার যারা আর কি মিরপুরের যারা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত সরকারি যারা লোকেরা তারা বললো যে আপনার কিন্তু এখানে দোকানটা হবে না তো পয়সা তো ওনার গেলই দোকানটাও হাতছাড়া হয়ে গেল এবং এই পুরো বিষয়টা নিয়ে যার থেকে উনি দোকানটা কিনেছিলেন তার কাছে উনি বহুবার তীর্থর দাদু যায় ওর বাবাও যায় যে আপনি কিছু টাকা আমাদের ফেরত দিন আপনি যখন জানতে নেই জমিটা বা যে জায়গাটা আর কি দোকানটা সেটায় পারমিট নেই বা সেখানে যে আইনি কাগজপত্র থাকা দরকার ছিল সেটা যখন প্রপারনি আপনি আমাকে বেঁচেছিলেন কেন খুব স্বাভাবিক সবাই সবার হার্ড আর্ন মানি দিয়ে কাজকর্ম মানে এটা দোকান কিনেছেন সে তো সেটা নিয়ে প্রতিবাদ করবেই কিন্তু ওই লোকটি কিন্তু বাটা সৎ ছিল না সে তখন পুরো বিষয়টাই অস্বীকার করে এবং খুব বেশি করে যখন তীর্থর দাদু এবং ওর বাবা বলে যে আপনি জেনে শুনে কেন এই ক্ষতিটা করলেন আপনি পয়সা তালে ফেরত দিন কিছু সে লোকটি পয়সা তো ফেরত দেয়ই না উল্টো ওদের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করে যাই হোক তো এই দুঃখে কষ্টে মানে অনেকটা টাকা উনি দিয়ে দিয়েছিলেন তো উনি ভাবলেন যে আমি আমার সন্তান মানে তীর্থর বাবারা হচ্ছে এক ভাই এক বোন তো তীর্থর মা পিসির বিয়ে হয়ে গেছে তো উনি ভাবলেন যে আমি আমার মানে রোজগারের এতগুলো টাকাভাবে নষ্ট করে ফেললাম আমি যদি আমার ছেলে মেয়েকেও ওই টাকাটা দিয়ে দিতাম তাহলে কিছুটা ভালো হতো তো এই কষ্টে দুঃখে উনি নাকি ওখানে ওদের ওখানে একটা পুকুর আছে তো ওইখান মানে ওখান থেকে গিয়ে আরেকটু গিয়ে একটা বড় পুকুর আছে তো সেই পুকুরের কাছে নাকি ওর দাদু গেছিলো অ্যাকচুয়ালি মানে আত্মহননের জন্য ওনার এতটা মন মন খারাপ লাগে যে আমি এত বড় ভুল করে ফেললাম খুব কষ্ট হয় ওনার এতগুলো টাকার শোক উনি সামলাতে পারেন না এবং উনি সেখানে যান তো সেখানে নাকি উনি যখন মানে পুকুরে ডুব দেন উনি তো সাঁতার জানতেন কিন্তু উনি ভেবেছেন যে উনি ওনার প্রাণটা রাখবেন না কারণ ওনার খুব কষ্ট হচ্ছিল অতগুলো টাকা ওভাবে চলে যাওয়া ওনার সাথে যে বেইমানিটা হলো সেটাকে উনি মেনে নিতে পারেননি তো উনি নাকি পুকুরে ডুব দিয়ে নিজের প্রাণ বিসর্জনের জন্য ডুব দেন অদ্ভুত বিষয় হচ্ছে উনি যখন ডুব দেন উনি মানে একদম মাথা নিচু করে পুকুরের জলের মধ্যে ওনার মানে প্রায় তখন দমটা আটকে আসছে ঠিক সেই সময় মানে ওটাকে ঠিক পুকুর বলা যায় না মানে মিরপুর থেকে সেটা নাকি আরও অনেকটাই দূরে তো মানে দিঘি টাইপের বলা যেতে পারে তো সেই সময় নাকি মানে উনি ওনার মানে পুকুরের ডোবা অবস্থাতেই ওনার হাতের কাছে মনে হলো কিছু একটা ঠেকছে কিছুটা উনি টাচ করতে পারছেন তো সেই মানে সেই বিষয়টা ওনার এতটাই অদ্ভুত লাগে না ওনার হাতে কিছু একটা ঠেকছে তো উনি না মানে 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 ওনার শ্বাসকষ্ট হচ্ছিল রীতিমতো মানে ওভাবে জলের মানে মধ্যে উনি রয়েছেন মানে প্রাণ বিসর্জন দেওয়াটা তো খুব একটা সহজ বিষয় নয় তো ওরকম হাতে টাচ করার পরে উনি অনেক কষ্ট করে উনি মাথাটাকে তোলেন মানে জল থেকে উপরে তুলেছেন তো উনি তুলে যখন ওনার হাতের দিকে তাকাচ্ছেন সময়টা ছিল কিন্তু পরের দিন একদম ভোর রাতের দিকে মানে উনি একা একাই বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন তখনকার সময় মিরপুর মানে বলছে এখন নাকি প্রচণ্ড ডেভেলপড বাট তখন অতটা ছিল না বা সেখান থেকে বেশ অনেকটা উনি হেঁটে হেঁটে গিয়ে ওই দিঘি মতো জায়গাটা পড়ে তো ডুব যখন দিয়েছে দিয়ে যখন উনি ওরকম করে যখন উপরে উঠেছেন দেখছেন ওনার হাতে একটা মানে মা কালীর যেরকম মূর্তি হয় সেরকম একটা মাটির মূর্তি তো এই জিনিসটা দেখে না উনি খুব অবাক হন যে উনি যখন ডুব দিয়েছেন আর তখন কিন্তু ওখানে কিচ্ছু ছিল না আর দেখবেন কিছু কিছু জায়গায় থাকে মানে মূর্তি ভাসান দেয়া হয় বা কিছু বাট ওই জায়গাটা কিন্তু ওরকম জায়গাই নয় মানে ওখানে ওই পদিশানে ওই পুকুরের মানে দিঘিন ভিতরে কোনো মা কালীর মূর্তি পাওয়ার কিন্তু কোনো মানে গল্পই থাকতে পারে না ওখানে ওভাবে পুজো তখন হতো না কেউ করতো না জায়গাটা ওরকম হিন্দু ধর্মালম্বীদের জায়গাও ছিল না তো সেই জায়গায় ওরকম ভোর রাতে তখন আকাশে হালকা হালকা আলো জাস্ট ফুটছে তখনও মানে ভোরের আলো ফোটেইনি ঠিক মতো উনি এটা দেখে না প্রচণ্ড অবাক হয়ে যান যে কী হলো ব্যাপারটা মায়ের মূর্তি কী করে চলে এলো তো উনি না মানে তখন মানে উনি বলছেন যে ওরকম একটা ভোর রাতের দিকে ওরকম ভিজে শরীর শরীরটা ওনার খুব ঠান্ডা লাগার কথা কিন্তু যেই মুহূর্তে উনি ওরকমভাবে মায়ের মূর্তিটাকে হাতে দেখ মানে হাতে নিয়েছেন মানে ওনার হাতে চলে এসছে ওনার শরীরটা না প্রচণ্ড গরম হয়ে গেছে এবং উনি তখন না কিছুক্ষণের জন্য পুরো স্তম্ভিত হয়ে মায়ের মূর্তির দিকে তাকিয়ে রয়েছে আশেপাশে কেউ নেই কেউ না তখন ভোর রাত তখন অত সকালে কে বেরোবে আর জায়গাটা এবার ওই আর ওই যে দিঘি মতো যে জায়গাটা ছিল সেটা কিন্তু মানে অনেকটাই রিমোট জায়গায় ফলে রাস্তাঘাটে লোক তখন একটা দুটো লোক রাস্তায় থেকেও থাকে ওর আশেপাশে কিন্তু একটা লোকও ছিল না তো এমন সময় উনি ভাবতেন উনি কি করবেন মানে উনি তো ওখানে গেছেন প্রাণ বিসর্জন দিতে কিন্তু সেখানে উনি ডুবে উনি এরকমভাবে ভাবে ওনার হাতের মায়ের মূর্তি চলে এলো এবং সেটা মাটির মূর্তি ছিল তো তখন না মানে ওনার সারা শরীরটা প্রচণ্ড গরম হয়ে গেছে এবং উনি নাকি তখন শুনতে পাচ্ছেন মানে সেটা মানে কে কেউ পাশ থেকে কেউ বলছেন ওই মূর্তি থেকে আওয়াজটা আসবে সেটা উনি জানেন না বাট তখন বলছেন যে ওনার তখন না আর কি ওর দাদুর মানে তীর্থর দাদু যেটা ওর বাড়িতে এসে বলেছিল যে সেই সময় নাকি উনি আশেপাশের মানে কোনো আওয়াজ হলে সেটা উনি শুনতেও পাচ্ছিলেন না উনি শুধু তখন ওনার দুটো কানে কিছু কথা বাজছে ঠিক আছে তো সে কী কথা তো দাদু শুনতে পায় যে কেউ একজন বলছে ওনাকে যে এইভাবে তুই তো নিজের প্রাণটা বিসর্জন দিতে গেছিলি তোর তো জীবনে এখন অনেক কাজ বাকি রয়েছে তোর সাথে কেউ প্রতারণা বলে তুই তো জীবন বিসর্জন দিয়ে দিবি এটা কি কখনো হয় তুই মায়ের এত ভীতু সন্তান তুই তো এত ভীতু নস তোকে তো লড়তে হবে তোকে কাজ করতে হবে তোকে লড়তে হবে তোর জীবনে এখন অনেক কিছু করা বাকি আছে তুই ওঠ উঠে গিয়ে নতুন করে দিন শুরু কর নতুন করে আবার কাজে লেগে পড় তোর সব হবে তোর যা গেছে তার দ্বিগুণ তুই ফেরত পাবি ভাবুন একবার একটা মানুষ মনের দুঃখে কষ্টে টাকা পয়সা হারিয়ে সেই মানুষটা নিজের প্রাণ বিসর্জন দিতে এসছিল সে ওরকমভাবে ডুবে মায়ের একটা মূর্তি পায় এবং ওই মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে মানে কিছুক্ষণে যখন যেন স্তম্ভিত হয়ে গেছেন ওনার দু কানে শুধু এই কথাগুলো ভাসছে এবং সেই মুহূর্তটা কিন্তু ওনার কিচ্ছু মনে নেই ওনার পা মানে উনি যেটা আর কি বলেছিলেন যে সেই মুহূর্তে যদি ওনার পাশে এসে কেউ দাঁড়াতো উনি হয়তো সেটা টেরও পেতেন না ফলে উনি দেখেননি যে ওগুলো কে কথাগুলো বলেছে এবং অদ্ভুত বিষয় হচ্ছে যখন ওনার সম্বিত ফেরে যখন উনি বুঝতে পারেন যে উনি ওরকমভাবে জলের মধ্যে রয়েছেন তখন উনি দেখছেন আকাশে মোটামুটি তখন আলো ফুটেছে মোটামুটি খুব বিশাল আলো নয় রোদ্দুরও নয় জাস্ট আলো ফুটেছে উনি জলের মধ্যে ওরকমভাবে মাথাটাকে জাস্ট একটু তুলে ওই দিঘির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দূর দূরান্তে কেউ নেই এবং উনি যে দেখছিলেন যে ওনার হাতে মা কালীর একটা মূর্তি সেই মূর্তিটাও কিন্তু আর নেই ভাবুন একবার মানে ওই সিচুয়েশানটা কীরকম হতে পারে একবার ভাবুন তো তখন নাকি ওইখানে যখন ঘটনাটা ঘটে মানে যখন সম্মিত ফিরল উনি যখন এরকমভাবে দেখলেন আশেপাশে কেউ নেই উনি একা ওরকমভাবে রয়েছেন আর ওনার হাতে যে মা কালীর যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাও নেই উনি মানে প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় তো ওদের ওখানে একটা মা কালীর অনেক পুরনো মন্দির আছে এটা খুব বিখ্যাত ওই মানে ঢাকার ওখানেরই আশেপাশে তো সেই মন্দিরে ওর দাদু মানে ওইখান থেকে কোনো রকমে উঠে ওই ভিজে গায়ে চলে গেছে ওই মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে গিয়ে হাউ হাউ করে নাকি ওর দাদু কেঁদে বলেছো যে মা আমি ভুল করতে গেছিলাম তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো তুমি একদম ঠিক বলেছ আমি বিশ্বাস করি যে ওই কথাগুলো যে আমি কানে শুনেছি ওটা তুমি তো হাউ হাউ করে কাঁদছে এবং উনি মানে নিজের ওনার এত ভালো লাগছে মানে ওই মায়ের যে মন্দির সে মন্দির বহু পুরনো তো সেখানে বহু বছর থেকে পুজো আর্চা হয় এবং প্রচুর মানুষ ওখানে আসেন তো সেই মন্দিরে গিয়ে উনি মায়ের কাছে কান্নাকাটি করেন এবং সেই দিনই নাকি ওই তীর্থর দাদু অদ্ভুত একটা মানে শক্তি বলা যেতে পারে সেটা ঐশ্বরিক শক্তি বা ভগবানের আশীর্বাদ মায়ের আশীর্বাদই বটে তো সে শক্তিটা পায় এবং তারপর দিন থেকে ওর দাদু আবার নতুন করে মানে কি হয়ে গেছে উনি কী হারিয়েছেন এই সমস্ত কিছু ভুলে উনি আবার নতুন করে ব্যবসা শুরু করেন এবং ওনার কাছে কিন্তু ওই যে দোকান ছিল ওনার তো দোকান তো চলে গেল তখন কিন্তু ওর দাদু অনেক কষ্টে সৃষ্টে একটা ভ্যান ভাড়া করেন একটা ভ্যান ভাড়া করেন এবং সেই ভ্যান ভাড়া করে সেই ভ্যানে করে করে জিনিস নিয়ে কিন্তু উনি মানে সেই ভ্যান চালিয়ে চালিয়ে ওর দাদু নতুন করে আবার ব্যবসা শুরু করে লোকের বাড়ি বাড়ি গিয়ে হাটে বাজারে গিয়ে উনি জিনিস বেচা শুরু করে ভাবুন একটা মানুষের জীবনে মানে আমরা অনেক সময় অনেক একটু কাজ করলে বা হার্ডওয়ার্কিং ওয়ার্কিং একটা পিরিয়ডের মধ্য দিয়ে গেলে আমাদের মনে হয় যে আমরা কত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কত কঠিন কাজ করছি কিন্তু ওর দাদু সেই মুহূর্তে সেই বয়সে আবার নতুন করে শুরু করে এবং ওইভাবে দু বছর কাজ করার পরে ওইভাবে ঘুরে ঘুরে একটা ভ্যান ভাড়া করে ঘুরে ঘুরে কাজ করার পরে মানে ভগবানের আশীর্বাদ থাকলে কি সম্ভব নয় বলুন তো তো তারপরে ওর দাদু সেইখান থেকে সেই ভ্যানে ভাড়ার ভ্যান থেকে ওর দাদু ব্যবসা শুরু করে সেই ব্যবসা ভগবানের আশীর্বাদে লাভজনক হয় এবং উনি সেই মিরপুরে যেখানে ওনার দোকান কেড়ে নেওয়া হয়েছিল সেখানে থেকে যে দোকানটা ওনার কি ছিল তার থেকে ভালো তার থেকে বড় একটা দোকান কিন্তু তিনগুণ উনি কিনতে সমর্থ হন এবং সেই দোকানে ওর মানে বাবাও তারপরে সেখানে ওই কাজের সাথে যুক্ত হন ওই ব্যবসার সাথে যুক্ত হন এবং ওদের পরিবারটা কিন্তু মানে যেরকম একটা আর্থিক মানে দুর্গতির মুখে পড়েছিল তার থেকে অনেক অনেক ভালো ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু আস্তে আস্তে হয় এবং ওনারা ওরা প্রত্যেকে কিন্তু মা কালীকে ভীষণ বিশ্বাস করে এবং ওরা মনে করে যে সেদিন মা নিজে হয়তো ওর দাদু মানে প্রাণ বিসর্জন দেওয়া থেকে দাদুকে বাঁচিয়েছিলেন এবং শুধু বাঁচিয়েছিলেন তাই নয় মানে একটা মানুষ তো বেঁচে থাকে কিন্তু তার প্রাণশক্তি বা জীবনী শক্তি বলে যেটা সেটা কিন্তু খুব দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই দরকার সেটা কিন্তু দাদু সেদিন ওই মায়ের কাছ থেকেই পেয়েছিলেন এবং প্রত্যেক বছর ওখানে যখন পুজো হয় ওরা কিন্তু সবাই পুজোয় পার্টিসিপেট করে এবং ওর দাদু এবং ওর বাবা দাদু এখন আর ওর দাদু বেছে নেই তো ওর বাবা এখনও মন্দিরে দান ধ্যান করেন খুব সুন্দরভাবে কিন্তু ওরা মানে মাকে মানেন মাকে বিশ্বাস করেন এবং ওদের জীবনে কিন্তু মায়ের যে একটা আশীর্বাদ রয়েছে সেটা কিন্তু ওরা বিশ্বাস করে তো এই তিন তিনটে ঘটনা যে ঘটনাগুলো আমি আজকে এপিসোডে বললাম আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে আপনারাও অনেক অনেক পজিটিভিটি পেয়েছেন আমরা অনেক মানুষরাই অনেক সময় জীবনের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তো তখন আমাদের বিশ্বাস বলুন বা কখনো কখনো আমাদের মনোবল অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে যায় সবারই হয়ে থাকে এটা খুবই স্বাভাবিক বিষয় তো সেই সমস্ত সময়গুলোই আমরা যদি নিজেদের আরাধ্য ভগবানকে যার যাই ধর্ম হয়ে থাকুক না কেন সেই সৃষ্টিকর্তাকে যদি আমরা বিশ্বাস করি ভালোবাসি তার উপরে ভরসা রাখতে পারি নিজেরা যদি একটু সৎ হতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা কিন্তু তাদের আশীর্বাদ পেতে পারি তারা আমাদেরকে কখনোই নিরাশ করবেন না এটাই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে পাঠিয়েও দিতে পারেন আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু অ্যাটলিস্ট ভুলবেন না সকলে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার